আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন মান খাশিয়ার রহমান যেই লোক আমার মালিককে ভয় করবে বিল গায়বি না দেখে অদৃশ্যভাবে ভয় করবে ওয়াজা বিকলবিন মুনিব মালিকের সামনে যেদিন দাঁড়াবে বিনীত অন্তর নিয়ে দাঁড়াবে বীত সন্তুষ্ট হয়ে দাঁড়াবে গুনামুক্ত হয়ে মালিকের সামনে দয়ার ভিখারী হয়ে দাঁড়াবে এমন যখনই আপনি দাঁড়াবেন উদখুলু বিসালাম আল্লাহ সেদিন বলবে তোমরা শান্তিতে প্রবেশ করো বিনীত অন্তর নিয়ে বিনয় নিয়ে যদি দাঁড়াতে পারেন অহংকার মুক্ত হয়ে যদি দাঁড়াতে পারে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে এরপরে আমার মালিক বলেন যালিকা ইয়াউমুল খুলুদ এটা এমন একটা জায়গা হবে এটাই অনন্তকাল বসবাসের জায়গা পৃথিবীর জায়গাটা অনন্তকালের না পৃথিবীতে সারা জীবন আপনাকে জুলুম করে দামাতে পারবে না থামাতে পারবে না পৃথিবীতে আপনাকে সারা জীবন আটকে রাখতে পারবে না জেলখানায় বন্দি রাখবে আপনার যখন হায়াত ফুরায় যাবে যার সামনে চলে যাওয়া লাগবে তিনি কে আল্লাহ পাক জানিয়ে দিলেন যালিকা ইয়াউমুল খুলুদ এটাই চিরস্থায়ী জায়গা দুনিয়ার জায়গাটা চিরস্থায়ী না এরপরে আমার মালিক বলেন লাহুম মা ইয়াশা এটা এমন জায়গা হবে যা চাবেন চাওয়া মাত্র মালিক আপনার সামনে হাজির করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ যদি এটা নাও বলতেন জান্নাতের নিয়ামত পুরা হয়ে যেত আল্লাহ বলেন এখানেই শেষ না ওয়ালা দাইনা আরো অনেক অনেক নিয়ামত জান্নাতে আছে সেই জান্নাত নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি কয়টা আয়াত নিয়ে আওয়াজ করে সবাই বলি কয়টা তিনটা আয়াত নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছি প্রথম আয়াত আল্লাহ বললেন আল্লাহকে ভয় পেলে আল্লাহকে অদৃশ্যভাবে না দেখে যদি ভয় করেন আপনি মন যা চাবে এমন কাজ আপনি করতে পারবেন না যখন আপনি মালিকের ভয়ে অন্যায় কাজ ছেড়ে দিবেন ডেকে ডেকে যিনি আপনাকে জান্নাত দান করবেন তিনি কে কোরআনুল করিম আল্লাহ আমাদেরকে আরেক আয়াতের ভিতরে জানিয়ে দেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى من جا تابي এরকম কাজ যারা করবে তারা সেদিন বেজে যাবে আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে অন্তরকে কিভাবে বিনয় বানাবেন বোঝার চেষ্টা করেন অনেক টাকা থাকলে অন্তর বিনয় হবে না আপনি অনেক লোকজন আপনার পিছনে ঘুরে আপনি বিনয় নাও হতে পারে
ক্ষমতার চেয়ারে আপনি বসছেন বিনয়ী না হতে পারেন অনেক জ্ঞানী আপনি হয়েছেন বিনয়ী না হতে পারেন আল্লাহর ভয় যদি কোলে যায় থাকে যিনি বিনয়ী বানায় দেন তিনি কে হযরত ওমর বক্তব্য দিচ্ছেন খলিফাতুল মুসলিমিন তিনি আমাদের দেশের সাধারণ প্রেসিডেন্টদের মত ঠিক তো কইছেন তিনজনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বক্তব্য দিচ্ছেন মহিলা দ্বারা বললেন ওমর আপনি ভুল করেছেন এক বাক্যে হযরত ওমর মেনে নিলেন তিনি জানায় দিলেন আমি ওমর ভুল করেছি মহিলা সঠিক বলেছে এমন নেতা তখন হওয়া যায় আল্লাহর ভয়ে যখন বিনয়ী হওয়া যায় ঠিক কিনা বলে আজকে আমরা যদি সেই সাহাবায়ে কেরামের জীবনী থেকে দেখি গভর্নর বানায় পাঠাইলেন মন্ত্রীর মর্যাদার কি মর্যাদা গভর্নর বানায় পাঠাইছে আবু উবাইদা তুবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম শুনছেন সবাই শুনছেন উনার একটা উপাধি আছে দেখি কে বলতে পারে একজন বলতে পারবেন না মাশাআল্লাহ বলে মাশাআল্লাহ দেখছেন আলেম ওলামা থাকলে কত ভালো লাগে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী জোরে করে আল্লাহু আকবার আর যিনি গভর্নর বানাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত একজন সাহাবী গভর্নর ছিলেন বর্তমান সিরিয়া লেবানন ফিলিস্তিন জর্ডান পুরো শামের গভর্নর ছিলেন তিনি হযরত ওমর দেখতে গেলেন গভর্নর থেকে কত টাকা কত পয়সা বানালেন দেখার জন্য তিনি গেলেন আবু উবাইদা নিতে নিতে কুরে ঘরের মধ্যে নিয়ে গেলেন জীর্ণ শীর্ণ কুরে ঘর এমন জীর্ণ শীর্ণ বাড়ি বসার মতো কোনো জায়গা দিতে পারে নাই সামান্য খেজুর গাছের পাতা দিয়ে পাটি বানিয়েছে এমন একটা পাটি খেজুর গাছের পাতা দিয়ে পাটি বানিয়েছে এমন একটা পাটি ছাড়া কিছুই নাই কি দিয়ে মেহমানদারি করবে আবু উবাইদা গ্লাসের ভিতরে রুটি ভিজানো আছে এমন রুটি এনে দিলেন সামনে খলিফাতুল মুসলিমিন একটু আপনি খান হযরত ওমর দেখে আবু উবাইদাকে বললেন আবু উবাইদা এই রুটি তুমি কেন এইভাবে খাও আবু উবাইদা বললেন রুটি ভিজাই রেখেছি সময় বাঁচানোর জন্য কারণ যদি রুটিটা ভিজাতে গিয়ে সময় নষ্ট হয় খেতে গিয়ে যদি সময় নষ্ট হয় আমি আল্লাহর আদালতে কেমন করে জবাব দিব এত বড় দায়িত্ব আমার উপরে পুরো শামের গভর্নর আমি রুটি ছিঁড়ে ছিঁড়ে সাত করে কখন খাব রুটিটা তিনি পানির মধ্যে ভিজিয়ে রেখেছেন এই রকম বিনয় দেখে হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন আমি আমার নিজের চোখে এই বছর দেখে এসেছি জর্ডানে ওনার কবর যেই জায়গাতে উনি উনি তাউন আমওয়াস মহামারীতে মারা গিয়েছিলেন শহীদ হয়েছিলেন জান্নাতের শুভ সংবাদ নিয়ে মারা গিয়েছে আজ আমি দেখেছি কবর থেকে খুশবু বের হয় পুরা জর্ডানের সব লোক জানে আবু উবাইদার কবর থেকে এখনো খুশবু বের হয় জোরে কোন আল্লাহু আকবার ইউটিউবে আপনারা সার্চ করে দেখবেন এখনো পর্যন্ত 2024 সালে কবর থেকে খুশবু বের হয় আল্লাহ বুঝায় দিলেন দিন প্রতিষ্ঠার জন্য যারা বিনয় হয়েছে
তাদেরকে যিনি জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন তিনি কে উদখুলু বিসালাম আজকেও যদি আপনি দ্বীনের জন্য ইসলামের জন্য বিনয়ী হতে পারেন জান্নাত আপনাকে হাতছানি দিয়ে ডাকতেছে আজকে যে আয়াত তেলাওয়াত করছে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে আল্লাহ বলছে নিশ্চিত তোমাকে জান্নাত দেওয়া হবে জোরে করে আল্লাহু আকবার নিতে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি আরেকটু আওয়াজ করে বলেন রাজি আছেন সবাই এই মাহফিল থেকে বোঝার চেষ্টা করেন কয় কারণে মানুষ সবচেয়ে বেশি অহংকার করে বিনয় নম্রতা বাদ দিয়ে দেয় কয় কারণে সবাই বলেন আর জোরে নাটোরেও মিলিয়ে দেখবেন আমি সারা বাংলাদেশের কথা বলতেছি না চার কারণে মানুষ সবচেয়ে বেশি অহংকার করে শুনবেন এক নম্বরে যেই লোকটা মান ইয়াতামাদ আলা মালিহি কল্লাব যে মনে করে আমার অনেক টাকা হয়ে গেছে টাকা যার হয় অনেক টাকা ওরা ব্যক্তি দেখবেন টাকার কারণে ইসলামের বিরোধিতা করে ঠিক কিনা বলেন যেভাবে ঠিক বলছেন আমার তো মনে হয় নাটোরে এটা একেবারে কম না বেশি কইেন না বেশি কইলে নিজের এলাকাটার এক ছোট করা হয় না আসলে কি বেশি সবাই একটু আওয়াজ করে বলেন তো বেশি টাকাই যদি সম্মানের সবচেয়ে প্রসূতি হতো টাকার কারণে যদি সম্মান পাওয়া যেত কারণ সবচেয়ে সম্মানিত হতো টাকার পরেও কারণকে যিনি অপদস্থ লাঞ্ছিত অপমানিত করেছেন তিনি কে তার মানে বোঝা যায় টাকা আছে বিনয় নাই কারণের মতো এই লোকটাও কিছুদিনের মধ্যেই ধ্বংস হবে ঠিক কিনা বলে পরেরটা যাব মনে রাখতে পারবেন সব কিন্তু মনে রাখি কিন্তু উঠতে হবে দুই নাম্বার মানিয়াতামাদ আলান্নাসি মাল্লাব কেউ যদি মনে করে অনেক জনগণ আমার পিছনে হাঁটে নেতা তোমার ভয় নাই রাজপথ সারি নাই হাবি জাবি এরকম পাম দিতে থাকে তেলবাজি করতে থাকে নেতা ফুলে ফুলে বিশাল পাম্পের মতো হয়ে যায় টায়ারের মতো হয়ে যায় এরকম আছে না নাই নেতা তোমার ভয় নাই নেতা কয় সর্বনাশ আমার চাইতে বড় কেউ আছে নাকি পৃথিবীতে ওর এক পা থাকে জমিনে আরেক পা থাকে আসমানে এইরকম চারপাশের লোকজনকে দেখে আপনি যখনই মনে করবেন মজলুম লোকদেরকে মারবেন মিথ্যা মামলা দিবেন গাইবী মামলা দিবেন কসম আল্লাহর নমরুদের মতো যিনি আপনাকে লাঞ্ছিত বানায় দিবেন তিনি কে কথা কি বুঝতেছেন এটা দুই নাম্বার কথা আমার তিন নম্বরে ওমান ইয়াতামাদ আলা আকলিহি দল্লা কেউ যদি মনে করে অনেক জ্ঞান হয়েছে আমার অনেক বড় বুদ্ধিজীবী অনেক বড় পণ্ডিত অনেক বড় লেকচারার অনেক বড় শিক্ষক আমি ইসলামকে তোয়াক্কা না করে ইসলামের বিরুদ্ধে যদি কলম ধরে জাতি তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করে ঠিক কিনা বলেন বেশি দিন দূরে যাওয়া লাগবে না এই কয়েকদিন আগে আসিফ মাহতাব নামে এক ছেলে আসিফ মাহতাব নামে একজন সম্মানিত শিক্ষক অল্প বয়সের একজন শিক্ষক সপ্তম শ্রেণীর বইয়ের পাতার ভিতরে ট্রান্সজেন্ডার যেখানে আছে কেমনে শিখতে হয় দেখাই দিস এক দেখানোতে এটা বিস্ফোরক বিপ্লবের মতো হয়ে গেছে জায়গায় জায়গায় ফুটতে শুরু করেছে ট্রান্সজেন্ডারকে ঢুকিয়ে দেওয়ার যেই নীল নকশা করা হয়েছিল এক প্রতিবাদে ট্রান্সজেন্ডার বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে ঠিক কিনা বলে আইন করতে বাধ্য হয়েছে 377 ধারা এখন আইন হয়েছে সমকামিতা
অথবা যৌন বিকৃতি যদি আপনি ঘটান উভয় পক্ষ যদি রাজিও থাকে যৌন বিকৃতি যেখানে ঘটবে আমার দেশে আইন হচ্ছে 10 বছর তাদেরকে জেল যেন দেওয়া হয় এজন্য নতুন করে আইন 377 ধারায় আইন আসছে এই রকম সমকামী ট্রান্সজেন্ডার যারা সমর্থন করবে এই রকম যৌনাচারে যারা লিপ্ত হবে তাদের শাস্তি হবে আগামীতে 10 বছরের জেল এটা কেন আসছে কেন এটা আসছে ওই যে আসিফ মাহতাব নামে জাতির এক শিক্ষকের প্রতিবাদের কারণে ঠিক কিনা বলে এদেশে আলেম ওলামা কথা বলেছে রন্ধ্রে রন্ধ্রে প্রতিবাদ হয়েছে এই প্রতিবাদগুলো বৃথা যায় নাই এজন্য হকের পক্ষে প্রতিবাদ থাকতে হবে যেখানেই দেখবেন আমার টাকায় আমার বেতে আমার ট্যাক্সে শিক্ষাঙ্গনে ডারউইনের তথ্য ট্রান্সজেন্ডারের তথ্য ঢুকবে প্রতিবাদ করতেই হবে করতেই হবে করতেই হবে কারা কারা করবেন হাত তুলে দেখা এই মাহফিল থেকে শুধু এতটুকু যদি আপনাদেরকে বোঝাই নতুন করে এক পাগলের আমদানি হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সুযোগ্য সভাপতি আমি কিছু বলি না কিন্তু তার শানে কি সুন্দর শব্দ চয়ন আপনারা করছেন বলছেন মুরগি কি জানি না না আমি কিন্তু এরকম কথা কোথাও বলি না আজকেও কিন্তু বলি দেই মুরগি টুরগি আমি বলি না আমি সুন্দর করে কথা বলি তো আপনারা যেই লকপটা দিছেন এই লকপ ছেড়ে দিতে পারবে একটু চিন্তা করেন ও আমার জাতি আসিফ মাহতাব একজন শিক্ষক সে জাতিকে শিক্ষা দিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয় তোমার এত যখন চুলকানি শুরু হবে মনে রাখবা আসিফ মাহতাবের বিরুদ্ধে যদি তুমি কোনো মামলা করো জাতি তার জাতীয় মঞ্চে প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমার বিরুদ্ধে প্রতিবাদ হবে ঠিক কিনা বলে ব্রাকের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ হচ্ছে বিকাশকে যেভাবে বয়কটের ডাক এসেছে আসিফ মাহতাবকে যেভাবে মানুষ বুকে টেনে নিয়েছে তোমাকে জাতি আস্থা করে নিক্ষেপ করবে নিজেকে তুমি অনেক জ্ঞানী মনে করেছো জ্ঞান তোমাকে মুক্তি দিতে পারে নাই ঠিক কিনা বলে এজন্য যখন কেউ নিজের মনে করবে অনেক বড় জ্ঞানী কিন্তু ইসলামের বিরুদ্ধে জ্ঞান কাজে লাগাবে ওই লোকটাকে শাহরিয়ার কবিরের মতো নানা নামে তখন মানুষ লকব দিবে আর যখনই আপনি ইসলামের জন্য বিনয়ী হবেন আসিফ মাহতাব কিন্তু কোনো হুজুর না কিন্তু সে যখনই এই প্রতিবাদটা করছে এরপরে তাকে বিভিন্ন টকশোতে নেওয়া হয়েছে সে বলছে আমিও অনেক গুনাহগার অনেক গুনাহ করছি আল্লাহর কাছে আমি ক্ষমা চাই কিন্তু ট্রান্সজেন্ডারের মতো এই রকম একটা পাপ যদি দেশে ঢুকে যায় দেশটা ধ্বংস হয়ে যাবে আমি একজন শিক্ষক এটা চাইতে পারি না তাকে এক জায়গা থেকে যখন বহিষ্কার করা হয়েছে রাত 12টার সময় আমরা বুঝি এই চক্রান্তের জাল কোথা থেকে আসছে এই জন্য আমরা বলি দেশের টাকায় এই রকম শিক্ষাঙ্গন চলবে না আমার দেশের টাকায় যে শিক্ষাঙ্গন চলবে ডারউইনের বানর তত্ত্ব থাকবে না ইসলামের বিরুদ্ধে কোন কথা আসে কন্ট্রাডিক কোন মত আসে এমন কোন মতামত থাকবে না ঠিক কিনা বল আমি বলছি জুলুম করে অহংকার দেখায় কয় কারণে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ একটু সাইড পাশে কয়জন লোক হাঁটলে আর মিছিল দিলি আপনার শরীর গরম তিন নাম্বার কারণ একটু জ্ঞান হলি তসলিমা নাসরিনের মতো অনেকে লাফালাফি শুরু করে হুমায়ুন আজাদের মতো লাফালাফি শুরু করে শাহরিয়ার কবিরের মতো লাফালাফি শুরু করে মনে রাখবেন আল্লাহ এদেরকে ছেড়ে দিবে না ওই যে মাঝখানে একজন ছিল একজনের নাম বলে ফেলছেন
উনি সিয়াসিতটা পুরাটা করছে আপনি জানেন তবে নাম নেন এরকম অপমান করে এরপরে আমার ভাইরা চার নম্বরে শুনেন তাহলে বলেন তো কয় কারণে মানুষ অহংকার দেখায় চার কারণের কয় কারণ গেছে বাকি আছে কত সুন্দর মনোযোগ সুবহানাল্লাহ কম চার নম্বরে ওমানিয়াতামাদ আলা সুলতানিহি জাল্লাব কেউ যখন চেয়ার একবার পেয়ে যায় ক্ষমতা একবার বসে যায় সে মনে করে আমার ক্ষমতা চিরস্থায়ী কোন দিনের জন্য ক্ষমতা শেষ হবে না আরো আস্তে বলেন এই ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী হয় নাই নমরুদের জন্য হয় নাই ফেরাউনের জন্য হয় নাই কারুনের জন্য হয় নাই হামানের জন্য হয় নাই এমনকি হোসনে মোবারকের জন্য হয় নাই প্রত্যেকটা জালেমের দিকে তাকায় দেখেন দিক দিগন্তে কোন জালেম স্থায়ী হতে পারে নাই ঠিক কিনা বলেন জালেমরা স্থায়ী হয় না সুতরাং এই মাহফিল থেকে শিখেন আমার হিন্দু ভাইরা 120 কোটি হিন্দু এই পৃথিবীতে আছে মুসলমান কত কোটি 190 কোটি এখন যদি গণা দেন 200 কোটির কাছাকাছি হবে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা এক বছর আগের পরিসংখ্যান 190 কোটি আজকের পৃথিবী এখন যদি মুসলমানদের সংখ্যা গুনে একটা মুসলমান কমে নাই দিন দিন মুসলমান শুধু বাড়তেছে জোরে কোন আল্লাহু আকবার হিন্দু ভাইদের আছে 33 কোটি দেবতা আছে বিষ্ণু আছে শিব আছে কৃষ্ণ কিন্তু আমাদের কিছুই নাই একজন আছে তিনি কে আল্লাহ এই মাহফিল থেকে বলি ওমান নিআতামাদ আলাল্লাহ শুধু যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান আল্লাহর জন্য যদি মার খান আল্লাহর জন্য যদি রাজপথে নামেন ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দল্লা ওয়ালা জাল্লাব আপনার কোনদিন অপমান হতে হবে না অপদস্থ হতে হবে না ডাস্টবিনে আপনি নিক্ষিপ্ত হবেন না জুলুম নির্যাতন আপনাকে করবে জাতির কাছে আপনার সম্মান আরো বাড়বে ঠিক কিনা বলেন অনেক আলেমকে জেলখানায় নিস দাম কমছে না বাড়ছে আওয়াজ করে বলা লাগবে দাম কমছে না বাড়ছে জেল জুলুম নির্যাতন নিপীড়ন দিয়ে মানুষের ইচ্ছা শক্তি কেড়ে নেওয়া যায় না যায় না যায় না ইচ্ছা শক্তিকে কখনো থামায়ও দেওয়া যায় না যত আপনি জুলুম বাড়াবেন তত দেখবেন ইসলামের আলো বেড়ে গেছে আগে মাহফিলের ভিতরে এই নাটোরে চিন্তা করেন কয়টা মাহফিল হতো এখন মাহফিল বাড়ছে না কমছে মসজিদের দিকে তাকায় দেখেন মসজিদ বাড়ছে না কমছে দাওয়াতে তাবলীগের কাজ বাড়ছে না কমছে চরমনায় পিশাবজুরের কাজ বাড়ছে না কমছে সমস্ত অঙ্গনের কাজ যদি আপনি তাকায় দেখেন এত জুলুম নির্যাতন মাদ্রাসা মনে শেষ হয়ে গেছে নাকি আগে এলাকায় খুঁজলে একটা দুইটা মাদ্রাসা পাওয়া যেত এখন অলিতে গলিতে মাদ্রাসা আছে ঠিক কিনা বলে সুতরাং বোঝা যাচ্ছে সঙ্গবদ্ধই শক্তি বেশি দিন দূরে না সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলে শুধু যদি মাশাআল্লাহ ইনশাআল্লাহর সবক একজন আমল করছে সবাই মিলে বলেন ইনশাআল্লাহ আমি না সুরের উপরে আছি ইনশাআল্লাহ যদি মাঝে মাঝে ছুটেও যায় আপনাদের ইনশাআল্লাহ যেন না ছুটে জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ সুতরাং আমাদের আর কোনো কিছু লাগে না আমাদের বদরের হাতিয়ার ছিল আল্লাহর উপরে একমাত্র ভরসা আমাদের হুনাইনের হাতিয়ার ছিল একমাত্র ভরসা হুদাইবিয়া খন্দক তাবুকের প্রান্ত এমনকি মুতা যুদ্ধ প্রান্ত মক্কা বিজয় সহ অন্য কোন হাতিয়ার ছিল না শুধু আল্লাহর উপরে ভরসার হাতিয়ার দিয়ে যিনি আমাদেরকে বিজয় দিলেন তিনি কে তাহলে বোঝা গেল যদি অন্তরটাকে নিরাপদ বানাইতে চান এরকম চার রকমের অহংকার থেকে বাঁচতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ
এই রকম অন্তর নিয়ে যখন আপনি আল্লাহর কাছে যাবেন উদখুলুহা বিসালাম আল্লাহ বলবেন ঢোকো জান্নাতে শুধু ডুববা না শান্তির সঙ্গে ডুববা জোরে কোন আল্লাহু আকবার আমি এতক্ষণ খুব খুশি ছিলাম আমার প্রশাসনের ভাইয়েরা মাহফিল শুনতেছিল গাড়ি নিয়ে প্রশাসনের ভাইদেরকে আমরা সেলিউট জানাই ইনশাআল্লাহ ওমা আপনারা ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ যেই কথাগুলো আমি বলেছি আমার ভাইয়েরা শুনুক এটা আমি চেয়েছি ইনশাআল্লাহ এতক্ষণ ধরে গাড়ি এখানে ছিল ছিল না হুজুর ছিল এবার বলেন তো দেখি এই কথাগুলোর সাথে যদি দ্বিমত থাকে জান্নাতে জায়গা হবে আপনার অন্তর যদি বেকা হয়ে থাকে জান্নাত জায়গা হবে না তো বেকার রাস্তা জাহান্নামে বেকার রাস্তা কোথায় জাহান্নামে কিন্তু আমার প্রশাসনের ভাইদেরকে আমি দেখেছি রাত জেগে তারা এই এলাকার মানুষরা সারা বাংলাদেশের মানুষকে পাহারা দেয় এই চোখগুলো সাধারণ চোখ না আইনুন বা তাহরুসু ফি সাবিলিল্লাহ সহিহ হাদিসের ভিতর আসে যে চোখ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করবে ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে এজন্য প্রশাসনের ভাইদেরকে বলবো আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করুন মানুষের রক্ত চক্ষুর কাছে নয় আল্লাহর কাছে নত হয়ে যান জান্নাত আপনার ঠিকানা হবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ঠিক কিনা বল এবার শুন আমার ভাইরা জান্নাতটা কেমন হবে যালিকা ইয়াউমুল খুলুদ অনন্তকাল বসবাসের জন্য যিনি জান্নাত দিবেন তিনি কে এবার আসেন আমার ভাইরা জান্নাতটা হবে চিরস্থায়ী দুনিয়ার সুখগুলা বড় ক্ষণস্থায়ী কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা لم يلبثوا إلا عشية أو ضحاها شكال شندار بطريب آخرت جيبان اتو بڑو حبي دنیا شاید ستور بسر شكال شندار مدشش شوئے جابي آخرت شكال شندار بطريب ষাট বছরে রঙিন এই দুনিয়া শেষ হয়ে যাবে আখেরাতের জীবনটা এমন হবে শুধু হিসাব দেওয়ার জন্য পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকা লাগবে পঞ্চাশ হাজার বছর দুনিয়ার পঞ্চাশ হাজার নাম দুনিয়ার পঞ্চাশ হাজার নাম আর ভাইয়েরা পঞ্চাশ হাজার বছর আখেরাতের পঞ্চাশ হাজার كألف سنة مما تعدون এক দিন দুই দিন তিন দিন এক বছর 365 দিন এইভাবে গুনে গুনে হাজার বছর যখন যাবে আখেরাতের মাত্র এক দিন পার হবে এমন হিসাব করে আখেরাতের এত কঠিন সময়গুলা আখেরাতের এত বিরাট সময় পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে সূর্য মাথার উপরে চলে আসবে মানুষগুলার গুনাহ অনুযায়ী মানুষগুলা শুধু ঘামতে থাকবে ওয়ামিনহুম মাইয়াকুনু আলা কারো কারো ঘামগুলা টকনো পর্যন্ত হবে ومنهم من يكون على كعبي كعبتي كارو كارو غام تكنو برجنتو حبيب كارو كارو غام هاتو برجنتو حبيب ومنهم من يكون على حكوي كارو كارو غام شدين كمور برجنتو چولي عزبيب ومنهم من يكون على صدره কারো কারো গাম গুনাহ অনুযায়ী বুক পর্যন্ত চলে আসবে কারো কারো গাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে
গামের ভিতরে সেদিন মানুষ হাবুডুবু খাবে সাহাবায়ে কেরাম এই কথা যখন শুনলেন কান্না শুরু করে দিলেন ওগো নবীজি এত কঠিন যদি হয় কেমন করে পার হব কেমন করে সেদিন থাকব মানুষগুলাকে উলঙ্গ করে সেদিন ওঠানো হবে উলঙ্গ থাকবে সেদিন মানুষের নারী বুড়িগুলো গলে যাবে ওই কঠিন কথা সাহাবায়ে কেরাম যখন শুনলেন কান্না শুরু করলেন আল্লাহর নবী কান্না দেখে বললেন সাহাবীরা তোমরা কেঁদো না আল্লাহ পাক আমার উম্মতের জন্য এত খাটো বানায় দিবেন হাত্তা ইউখফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া দুনিয়ার জীবনে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়লে যেমন সময় লাগে এই অল্প সময়ের ভিতরে আখিরাতের 50,000 বছর শেষ হয়ে যাবে দুনিয়াতে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ সবাই বলেন আরেকটু আওয়াজ করে বলেন কতক্ষণ তার মানে বোঝা যায় আমার ভাইরা যারা এই মাহফিলে বসলেন 50,000 বছর 2 মিনিট 4 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে শুধু যদি আপনি আল্লাহর জন্য বিনয়ী হতে পারেন ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে এরপরে আমার আল্লাহ বলেন লাহুম্মা ইশাউ দুনিয়াতে যা চাবেন আপনি পাবেন না হাজার কোটি টাকার মালিক আমার সাথে পরিচয় আছে সন্তান নেই হাজার কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক আমি নিজে চিনি এমন সন্তান আল্লাহ দিছে সারাক্ষণ হাতের ভিতরে একটা কাগজ নিয়ে থাকে দেখেন এরকম কাগজটার এরকম পেঁচায়া এরকম ছোট বানায় সারাক্ষণ এরকম কাগজটা ধরে রাখে সর্বপ্রথম যেদিন আমি এই বাচ্চাটার সাথে দেখা করছি তার আব্বা নিয়ে গেছে হুজুর আপনি একটু আমার সিলেটার কাছে আসেন সিলেটার কাছে যখন আমি গেছি গিয়ে দেখি হাতের মধ্যে কাগজ শুধু কাগজটার দিকে তাকায় আছে একটু বড় করে তাকায় কথা বলতে পারে আমি বড় অবাক হইলাম আমারে দেখে হাতটা বাড়াই দিছে মুসাফা করার জন্য লোকটা অবাক হয়ে চিন্তা করছে কিরে কাউরে তো মুসাফা করার জন্য হাত দেয় না কিন্তু আমি আলেম মানুষ দেখছে হুজুর মানুষ হাতটা বাড়াই দিছে মুসাফা যখন করলাম লোকটা আমার সেই দিন থেকে খুব আমারে মহাব্বত করে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার ছেলে সবসময় কাগজটা হাতে নিয়ে রাখে লোকটা আমারে বলতেছে আমি সব সময় টাকা হাতে গুনতে থাকি ছেলেটা কাগজ গুনতে থাকে দুনিয়াটা এমন জায়গা সব আপনি দুনিয়ায় পাবেন না হাজার কোটি টাকার মালিক হতে পারেন আপনার সন্তান সুস্থ নাও হতে পারে সন্তানাদি নাও পেতে পারেন কিন্তু আখেরাত এমন জায়গা মনে চাইতে দেরি হবে চাওয়ার আগে যিনি হাজির করে দিবেন তিনি কে এরপরের অংশটা বোঝার চেষ্টা করে আরো অনেক অনেক কিছু মালিকের কাছে আছে জোরে করে আল্লাহ এমনি তো জান্নাত সবকিছু দিয়ে ভরা থাকবে একজন বুড়া সাহাবী আসছে নবীজির কাছে শুনতেছেন আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের আঙ্গুর কেমন হবে মানুষের পোস্ত যেরকম হয় ইয়া রাসূলুল্লাহ জান্নাতের আঙ্গুর কেমন হবে তো নবীজি হাসি দিয়ে বললেন মেরাজের রাত্রে আমি দেখছি জান্নাতের এক একটা আঙ্গুর হবে কামিসলি দালমিল আযীম
বড় বালটি যেমন এরকম বালটির মতো একটা আঙ্গুর হবে জোরে করে আল্লাহ এরপরেই সাহাবী প্রশ্ন করতেছে তাইলে একটা এটাকে কি বলে আপনাদের নাটোরের ভাষায় না 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 ওই যে আঙ্গুর যে থোপা আঙ্গুর থোপা থোপা হ্যাঁ তো মাশাআল্লাহ দেখছেন ভুলে গেছিলাম আঙ্গুরের কি বলে আর শুদ্ধ ভাষা জানি কি বলে ওই ঝোপা বলেন আর থোপা বলেন এক থোপা আঙ্গুর এটা কিরকম নবীজি সাহাবী জিজ্ঞাসা করছে নবীজি বলতেছে একটা কাক যদি এক মাস পর্যন্ত শুধু উঠতে থাকে উঠতে উঠতে ক্ষুধা পেটে ক্লান্ত পেটে খাবারের অন্বেষণে এক মাস উঠতে 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 ঠিক যেখানে গিয়ে থামবে এটা হবে জান্নাতের একটা আঙ্গুরের থোপার দূরত্ব জোরে করে আল্লাহ কি নিয়ে আসেন আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত রেখে আল্লাহ বলেন ওয়ালাদাইনা মাযীদ আরো অনেক নিয়ামত আছে শুধু একটা আঙ্গুরের কথা বললাম আজকের এই মাহফিল থেকে যদি বোঝার চেষ্টা করেন আরো অনেক কি আছে আল্লাহ পাক সেদিন এরকম আঙ্গুর আপনার জান্নাতে পাঠাবে খাও গোলাম যখন খাইতে নিবেন একটা দাওয়াত পত্র আপনার চোখের সামনে আসবে জোরে করে আল্লাহু আকবার শুনতেছেন সবাই একদিক দিয়ে খাবারের মধ্যে কামড় দিছেন অন্যদিক দিয়ে দাওয়াত পত্রটা বেশি উঠবে চোখের সামনে তোমার দাওয়াত আল্লাহ তোমারে ওয়ালা দাইনা মাজিদ অনেক অনেক কিছু রাখছি অনেক কিছু আজকে আল্লাহ তোমারে দেখাবে জোরে করে আল্লাহু আকবার জান্নাতের একটা দর দিবে সেদিন আল্লাহ পাক চেয়ার সাজায় রাখবে আমার নবী বিশ্ব নবীকে সম্মানের চেয়ারে সেদিন আল্লাহ বসাবে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম বসবেন নেককাররা বসবে শহীদরা বসবে আল্লাহর জান্নাতীরা বসবে কোন জাহান্নামীদেরকে সেদিন আল্লাহ জায়গা দিবে না আল্লাহ সেদিন বলবে সালামুন কওলাম মির রাব্বির রহিম জান্নাতীরা উপরের দিকে তাকাবে আরে মালিকের সালাম শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আজকে কোনো অপরাধীর জায়গা নাই সব অপরাধী আজকে থেকে আমার কাছ থেকে দূরে চলে যায় আজকে শুধু আমি আমার মেহমান গোলামদেরকে মেহমানদারি করব আল্লাহর কাছে গুনাহগার হয়ে বলি আল্লাহ এই মাহফিলে যারা আমরা বসেছি যে কোনো একটা কোনায় কানায় হলেও জায়গা করে দিও পড়ে না আমি সেদিন আল্লাহ গোলামদেরকে ডেকে বলবে হাল আনতুম রাদিন আননি ও আমার বান্দা আমার উপরে কি তুমি খুশি আচ্ছা কোন তো আপনি বেজার হইলে আল্লাহর কি যায় আসে কি যায় আসে আল্লাহ কিন্তু আল্লাহ সেদিন আদর করে বলবে তোরা কি আমার উপরে খুশি জান্নাতীরা সেদিন বলবে কত গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা وأدخلتنا الجنة وأعتدتنا من النار آي الله خوشي كمن نا ہوئي سب دي دسن گنا خطا گولا ماف کرسن انن نو جاگے اللہ جبا بے تھانار مدد انٹری کرے رکھا ہوئی امون کنو انٹری اللہ اپنے رکھن نہیں আল্লাহ আপনি জাহান্নামের আগুন হারাম বানাইছেন
জান্নাতের মালিক বানাইছেন আমরা বড় খুশি আল্লাহ সেদিন আবার বলবে হাল আনতুম রাদিন আননি গোলামরা আমার উপরে কি তোরা খুশি জান্নাতীরা বলবে আল্লাহ খুশি আল্লাহ বলবে গোলাম সালুনি উতিকুম আজকে এখন কিছু একটা চাও চাইতে দেরি দিতে আমি দেরি করব না জোরে করে আল্লাহু আকবার জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ কি চাইবো গো মালিক না চাইতেই তো সব দিয়েছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম সেদিন বলবে আমি আল্লাহ যা অর্ডার করেছিল যেই গাছের কাছে যেতে নিষেধ করেছিল যাওয়ার কারণে দুনিয়ায় যাওয়া লেগেছে সন্তানেরা আজকে আল্লাহকে বলো কোনদিন যেন রাগ করে জান্নাত থেকে বের করে না দেয় জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ কোনদিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দেন না আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা আমার মালিক আমার আল্লাহ খুশি হয়ে গেলাম আপনি খুশি হয়ে যান কোনদিনের জন্য বের করে দেন না চাওয়া মাত্র যিনি কবুল করে নেবেন তিনি কে এবার আল্লাহ দ্বিতীয়বার আবার বলবেন ও আমার বান্দারা শোনো তোমরা কি খুশি বান্দারা বলবে আল্লাহ সত্য দিছেন খুশি না হব কেন আমরা খুশি ঠিক সেই সময়ে আল্লাহ বলবেন গোলাম কিছু একটা আমার কাছে চাও সেই দিন গোলাম বলবে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম শিখায় দিবে আজ আর অন্য কিছু চাই না এক নজরে মালিককে দেখার জন্য চলো মালিকের কাছে দরখাস্ত করি জোরে কোন আল্লাহু আকবার আল্লাহকে কি কেউ দেখছেন জোরে বলেন দেখা সম্ভব নবী মূসা আলাইহিস সালাম বারবার দেখতে চাইছে দেখা সম্ভব না দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না সেদিন জান্নাতীরা বলবে আল্লাহ কত মার খেয়েছি কত জুলুম সহ্য করেছি আপনার কাছে একাকী নিবৃতি কত কেঁদেছি একটা বারের জন্য মালিক আপনারে দেখতে চাই আল্লাহ সেদিন পর্দা গুলা সরায় দিবে সাতারুনা রাব্বাকুম কামা তারুনা হাদাল কমর ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারুনা রাব্বাকুম কামা তারুনা হাদাল কমর লাইলাতাল বদর পূর্ণিমার চাঁদ যেমন ঝকঝক করে পূর্ণিমার চাঁদের মতো মালিককে দেখা যাবে বলেন আল্লাহু আকবার এটা হচ্ছে ওয়ালাদাইনা মাজিদ এরকম বান্দা তাকায় থাকবে এই চোখগুলা দিয়া কত খারাপ ভিডিও দেখে ফেলছে অশ্লীল ছবি নোংরা ছবি দেখে ফেলছে আজকে আল্লাহর কাছে কায়মানু বাক্যে মাফ চান ক্ষমা চেনে আজকে যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ এই চোখ দুইটা দিয়ে আল্লাহ আপনারে দেখব আল্লাহ এই চোখ দুইটা দিয়ে মালিক আপনাকে তাকায় তাকায় দেখব এই চোখটা দিয়ে মালিক আপনার দর্শন সেদিন লাভ করব মালিকের দর্শনে ধন্য হবে যদি আজকের এই মাহফিলে নিয়ত করেন ওয়ালাদাইনা মাজিদ যিনি এর চাইতে অনেক অনেক বেশি দিবেন তিনি কে এই তাকায় থাকতে থাকতে যুগের পর যুগ কালের পর কাল চলে যাবে আল্লাহ বলবে ওয়ালাদাইনা মাজিদ আরো অনেক অনেক আছে যাবে আর দিবে যাবে আর দিবে নিয়ামতের কোনো শেষ হবে না জোরে করে আল্লাহু আকবার এই নিয়ামত পেতে কি আমরা রাজি আছি ইনশাআল্লাহ সবাই বলেন রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা আল্লাহর নিয়ামত পেয়ে জান্নাতে থাকতে চান জান্নাতে থাকতে চান যেতে চান হাত তুলে দেখেন মাশাআল্লাহ সবাই এবার হাতগুলা নামান একটা দোয়া পড়বেন আজকে থেকে জান্নাত চেয়ে
যেই দোয়াটা পড়লে জান্নাত ওয়াজিব হবে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ একটা লোক আমরা বাদ যাব না সবাই পড়ব রাদিয়তু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দীনা ওয়াবিমুহাম্মাদিন নাবিয়্যা জোরে রাদিয়তু বিল্লাহি রাব্বা وبالإسلام دينا وبمحمد النبي এবার আমি চুপ আপনারা বলেন তো দেখি মাশাআল্লাহ আমার মন ভরে গেছে আর এখন যারা সামনে বসছে সবাই মিলে দোয়াটা বলেন তো দেখি এই যে সহজ দোয়াটা আপনারা পড়ছেন দোয়াটার অর্থ কি বুঝছেন রাদিয়তু বিল্লাহি রাব্বা মানে কি আমরা সন্তুষ্ট হইছি আমাদের রব আল্লাহরে পায়া জোরে করে আল্লাহু আকবার ওয়াবিল ইসলামি দীনা ইসলামকে দিন হিসেবে পায়া আমরা খুশি জোরে করে আল্লাহু আকবার ওবি মুহাম্মাদিন নাবিয়্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমরা খুশি জোরে করে আল্লাহু আকবার দোয়াটা পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই পড়ব তো ইনশাআল্লাহ নামাজ পড়ে না ছেড়ে যে লোকের নামাজ নাই ওর কপালে কিছু নাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু অজুর পানি গুনাহ জকজক করে উঠবে চকচক করে উঠবে আল্লাহর নবী সেদিন চিনে চিনে নেবেন যদি নামাজের মতো এবাদত আপনার সঙ্গী হয়ে যায় অন্ধকার কবরের ভিতরে দাঁড়ায় যাবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত আলোকিত হয়ে যাবে আপনি বলবেন কে গো তুমি অন্ধকার কবরে কেমনে আসলে নামাজ বলবে তোমার নামাজ তোমার জন্য দাঁড়ায় গেলাম সুপারিশ করবে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি আল্লাহ যেন সবার নামাজি বানায় দেন পড়ে না আমিন আজকে সবটুকুন আলোচনা আমল করার তৌফিক আল্লাহ দান করেন পড়ে না আমিন